এদিকে এশিয়া কাপে টানা দুই ম্যাচে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠে গেল ভারত। দুবাইয়ে দুর্বল প্রতিপক্ষ হংকং এর বিপক্ষে 40 রানের দুর্দান্ত এক জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। রাতে টস হেরে ব্যাট করতে নেমে ইয়াদবের 68 আর বিরাট কোহলির 59 রানের অপরাজিত ইনিংসে 20 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে 192 রান তোলে ভারত। দলের হয়ে কেএল রাহুল খেলেন 36 রানের ইনিংস। জবাবে 193 রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে 5 উইকেটে 152 রান তোলে হংকং। ভারতের হয়ে একটি করে উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাদেজা, আভেশ খান ও অর্শদীপ সিং।